গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ টেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন সকাল পুরোপুরি 9:30, আর এখন থেকে দিনটা শুরু করলাম। আর আমি কথা বলছি আমার পাপা আমার দিকে তাকিয়ে, একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি কি কথা বলছি। আর মাম্মা তৈরি হচ্ছে, কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম কালকে যে এই যে এইসব কেনাকাটা হয়েছিল, আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে। আজকে আছে বসন্ত উৎসব উপলক্ষে ওদের স্কুলে অনুষ্ঠান, তো সেখানে নাচ করবে, তো সেই জন্য সাজুগুজো চলছে এখন। ওকে একটু এই দিদি এইটুকু করেই দিয়েছে, আর বাকিটুকু আমি এখন করাবো। হ্যাঁ, ভাইতে সাড়া দিচ্ছে, দিদি সাজুগুজু করছে, একভাবে দেখে যাচ্ছে। এই যে আমার মাম্মা তৈরি হয়ে গেছে, কি ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। আমার তাকা মাম্মা, বাহ সব সাজুগুজু করেছে একদম। এটা কে যাচ্ছে? টাটা বাবা। এই যে আমার পাপা স্নান হয়ে গেছে, আর এখন ঘুমের জন্য কান্নাকাটি হচ্ছে, কারণ ঘুনু পেয়ে যায় আমার পাপা স্নানের পরে, তাই তো পাপা? আর ও স্নানের টাইমটা কি বুঝে গিয়েছে, মানে ওই টাইমের মধ্যে স্নান না করালে ছটপট করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, আর যেই জলের মধ্যে বসানো হয় ওকে আর জল থেকে তোলা যাবে না, জল থেকে তুলতে গেলে এরকম করে মানে বসে থাকে, এত জল পছন্দ করে, স্নান পছন্দ করে, তাই না পাপা? এই যেই 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 দিকে তাকাও দেখছো, এখন ঘুমাবে, ঘুম পেয়ে গেছে। ডালের বড়া, আলু সিদ্ধ, ভাত, এখানে উচ্ছে কেটে রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে পটল আলু কাটা, পটলের তরকারি হবে যত সম্ভব, শুক্তো সবজি কাটা, আর এখানে লাউ এখনো কাটেনি, এবার ছাড়িয়ে রেখে দিয়েছে। এই যে হাত দুটো গালে দিল, গালে দিয়ে যা খেয়েছিল বের করে দিল, জামা পাল্টাতে হলো। আর এই জামাটা দেখলে ওর দিদিভাই খুব রেগে যায়, এখন দিদিভাই বাড়িতে নেই, ভালো মা রাগ করছে। হ্যাঁ হ্যাঁ, ভালো মা রাগ করছে, এই জামাটা পরিয়েছি তাই, এই জামাটা ছেঁড়া না, এটা ওর গায়ে ঢিলা হতো তাই সেলাই করে দেওয়া, ঠিকঠাক এখন দেখেছিস, ভালো মা পরে রাগ করছে। ওর দিদিভাই বাড়িতে আসলো, বাড়িতে এসে যে ভাইয়ের জামা চেঞ্জ, ওই জামা পরানো যাবে না, এসে ভাইয়ের জামা চেঞ্জ হয়ে গেছে। লাউর ঘন্ট বড়ি দিয়ে, এখানে পাঁপড় ভাজা, চাটনি, শুক্তো, আর পটলের তরকারি খেতে বসেছিলাম একসাথে, এখন বেজে গিয়েছে 5:03, একসাথে খেতে বসেছিলাম, সবে বসেছি, পাপা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়ালাম, খাইয়েই বসলাম, বাদ বাকি সবাই খাওয়া হয়ে গেছে। বলো আমার ঘুনু হয়ে গেছে, এখন আর ঘুমাবো না আমি, এখন আমি খেলা করবো, আমাকে নিয়ে ঘুরতে হবে, কি হচ্ছে আবার, কি হচ্ছে? মাম্মা আজকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, অনেক সকালবেলা উঠেছিল, ঘুমাচ্ছে, অন্যদিন ঘুমায় না, দুপুরবেলা ঘুমাতেই চায় না, পড়া আছে আবার, 5টা থেকে পড়া না, না 4:30, 5টা থেকে পড়া আছে। পাখাটা ঘরে দিলাম, তালাটা নেই বাইরে থেকে দিয়ে দিই, অনেকগুলো অনেকগুলো টুকিটাকি কাজ নিয়ে যাচ্ছি, সেগুলো করবো, করে বাড়ি আসবো, পাপা ঘুমাচ্ছে। এই দিকটা একটু নিরিবিলি, সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে 6টা বাজে, এখন যাচ্ছি গোবরডাঙ্গা বাজারে, বাবার দোকানে যাব, ওখান থেকে কিছু কাজ আছে মিটিয়ে তারপরে একটু স্টেশন বাজারে যাব, একেবারে মাম্মাকে নিয়ে বাড়ি আসবো। সুন্দর বসিয়েছে, লাইন দিয়ে বসিয়েছে, সামনেই চৈত্র সেল না। এই যে
আমার গলার শব্দ পেয়ে আমার পাপা উঠে পড়েছে। আমার সোনা পাপা একটা, ওই বাবা হাই উঠছে, ঘুম আছে চোখে, ঘুম আছে, হ্যাঁ 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 চোখে ঘুম আছে, উঠে পড়েছে। গিয়েছিলাম, টুকটাক অনেকগুলো কাজ ছিল সেগুলো করে আসলাম, বেশিরভাগ ছিল আজকে বাবার কিছু দরকারি কাজ যেগুলো দিদি আমি গিয়েছিলাম, তো হয়েছে। আর লাস্টে এখানে এসে মানে স্টেশনে আমাদের কারেন্টের অফিস, তো ওখানে গিয়ে বিলটা দিয়ে আসা হলো বাড়ির দোকানের। আর মায়ের মা যেন ডাক্তার দেখাবে গিয়েছিলাম, আজকে আজকে ডাক্তার আসেননি, কোনো কারণে হয়তো আসতে পারেননি, আবার ডেট দিলেন সেখানে, আমাদের নামেও লেখানো হয়ে গিয়েছিলো তো হলো না, আজকে আসেননি ডাক্তার। মানে আমি আর দিদি গিয়েছিলাম শিওর হতে যে আজকে, দাম তো লিখিয়ে নিয়েছিলেন, তো ওনারা বলেছিলেন আসতেও পারে নাও আসতে পারে, সেই জন্য গিয়েছিলাম যে হলে তোমার মাকে ফোন করে দেবো, মা চলে যাবে, তো হলো না। এবার সব জায়গায় তো ভিডিও করা যায় না, ভালোও লাগে না, তো সেগুলো কিছু করিনি। আসার সময় ফুচকা নিয়ে আসলাম, আর মা তো আজকে শুক্রবার, এমনি মা চপ ভালোবাসে না, আমাদের তিনজনের জন্য তো স্যান্ডউইচ নিয়ে আসলাম, আর দিদি একটু শশা নিল, ব্যাস শশা ফুচকা আর একটু স্যান্ডউইচ নিয়ে আনা হলো। ওই আমার বাবা, আমার বাবা, ও না না অনেকক্ষণ পর দেখেছি আমার পাপাটা, সন্ধ্যা কাঁদছে, তাই ঘুমের ঘরে তো কেঁদে কেঁদে ওঠে। আছে স্যান্ডউইচ, আমাদের তিনজনের তিনটে স্যান্ডউইচ, আর এখানে আছে ফুচকা। মাম্মা এখন ওই ওদের সরার উপরে ফেব্রিকে কাজ করতে দিয়েছে আঁকার, ওখান থেকে তো কালকে ওর আঁকার ক্লাস আছে, যাবে। আর পাপা এখান থেকে একভাবে ওর দিদিভাইকে দেখে যাচ্ছে কি করছে, হ্যাঁ কি করছে দিদিভাই কি করছে, ওই বাবা তুমি করবে, তুমি করবে, ওগুলো ধরবে, তুই পারিস ধরতে, হাতটা দেখো হাতটা। রাত্রে হয়েছে পরোটা রুটি, মাম্মা আমি পরোটা খাচ্ছি, আর আলুর তরকারি, দুপুরের পর আলুর তরকারি আছে, লাউর তরকারি আছে, লাউর তরকারিটা অল্পই আছে। 11:15 বেজেছে, বেশি রাত হয়নি, আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। আর মাম্মা যখন আমি ভিডিও করি ওর গান শুরু হয়ে যায়, দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পারলে ভিডিও অবশ্যই করে শেয়ার করো, তোমরাও ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট। একটু পাপাকে দেখিয়ে দিই কী করছে, এই যে বাবা মুখটা ঘুরিয়ে নিল, ঘুরিয়ে নিল, নিচু করে নিল মুখটা, আমার ভালো ছেলে।